রাস পূর্ণিমা কিছুদিন আগে গেছে, আর সেই সঙ্গে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাস উৎসব ও রাজ উৎসবের মেলা। চলুন আজ আমরা দেখে নেব জলপাইগুড়ি শহর লাগোয়া পোড়াপাড়ার রাস উৎসব। কোজাগুড়ি পূর্ণিমার পরের পূর্ণিমা হল রাস পূর্ণিমা। এই বিশেষ দিনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে রাস উৎসব পালন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে রাধা ও অন্য সখীদের সঙ্গে রাসলীলায় মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ। দর্শক বন্ধু, আপনাদের আবারও স্বাগত জানাই আমার উত্তর বাংলার এই পর্বে। নবদ্বীপ, শান্তিপুর, কুচবিহারের মতোই বিভিন্ন স্থানে বড়, ছোট, মাঝারি বিভিন্ন আকারের রাসমেলা হয়ে থাকে। আমরা দাঁড়িয়ে আছি সেরকমই একটি রাসমেলায়। চলুন ঘুরে দেখি রাসমেলা, আর আমার পেছনেই রয়েছে রাসচক্র। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রস থেকেই রাস শব্দটি এসেছে। প্রেমের রসে মাখা এই উৎসব রাস উৎসব নামে পরিচিত। হেমন্ত ঋতুর অন্যতম বিশেষ উৎসব এই রাস। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা এই দিনে বিশেষভাবে পূজিত হন। স্বয়ং শ্রী চৈতন্যদেব নবদ্বীপে এই রাস উৎসবের সূচনা করেছিলেন। অনেকের মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই হল রাস। রাস উৎসবের মূল আকর্ষণ এই রাসচক্র। এই রাসচক্র ঘুরিয়েই দর্শনার্থীরা প্রভু কৃষ্ণ ও রাধার সঙ্গে রাসলীলায় মত্ত হন। আমরাও তো ঘোরালাম এবং বাকি দর্শনার্থীরাও সেই রাসচক্র ঘোরাচ্ছে। বিভিন্ন সময়ের বিভিন্ন পৌরাণিক কাহিনীর মডেল তুলে ধরা হয়েছে এই রাস উৎসবে। শিশুগোপালের পুতনা রাক্ষসীকে বধ করার দৃশ্য, শ্রীকৃষ্ণের কালিয়া দমন দৃশ্য, গোপালের ননিচুরি, রাখাল শ্রীকৃষ্ণ, ঝুলন যাত্রায় শ্রীকৃষ্ণ ও রাধিকার দোলনায় দোলার অপরূপ দৃশ্য, ভগবানের কৃষ্ণকালীরূপ, শ্রীরামের দেবী বাসন্তী দর্শন, অর্জুনের লক্ষ্যভেদ, নিমাই সন্ন্যাস, রাজা হরিশ্চন্দ্রের শ্মশানে মিলন দৃশ্য। আমরা এতক্ষণ দেখলাম রাসচক্র ও কৃষ্ণলীলার বিভিন্ন মডেল। এবার আমরা চলে এসেছি মূল মন্দির প্রাঙ্গণে। চলুন দর্শন করে নিই রাধাকৃষ্ণকে। রাস বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অন্যতম প্রধান উৎসব। পুরাণ অনুসারে বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, তিনি তাদের মনের সব ইচ্ছা পূরণ করবেন এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন। সেই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমা তিথিতে রাধা ও অন্য সখীদের সঙ্গে রাসলীলা করেছিলেন কৃষ্ণ। সেই থেকে আজও চলে আসছে রাস উৎসব। মনে করা হয় এই পূর্ণিমায় উপোস করলে 100 অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যফল লাভ করা যায়। এটা আমাদের রাস পূর্ণিমা থেকে আমাদের শুরু হয়। আমাদের এখানটা রাধা কৃষ্ণ আছে, সখী দিয়ে গোপাল, 10টা গোপাল দিয়ে আর সখী দিয়ে আমাদের এখানটা রাস মেলা হয়। মেলার উপক্ষে আমাদের সবাই সাড়া দিচ্ছে। এবার আমাদের পোড়াপাড়া রাসমেলা চৌধুরী পাড়া বিশাল একটা উন্নতি হয়েছে। এই সনাতন ধর্মের মন্দির পালন করতে আমরা আসতেছে আমাদের জনগণ ভক্তরা সেবা করে যাচ্ছে। এবার আমরা নতুন করে একটা মানে রাধা গোবিন্দ মন্দির স্থাপন করেছি স্থায়ীভাবে। এটাতে মোটামুটি সবাই সহযোগিতা করেছে,
আরও আশেপাশে পাড়া থেকে সবাই সহযোগিতা করেছে। আমরা ঘুরে নিলাম রাজ উৎসবের প্রাঙ্গণ, এবার আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গণে। চলুন ঘুরে নিই এই মেলা প্রাঙ্গণ। আমরা যতই আধুনিকতার ছোঁয়ায় ভেসে যাই না কেন, মেলা তার আভিজাত্য কোনোদিনই হারাবে না। কারণ মেলা তো হলো মিলন প্রাঙ্গণ, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এই মেলায় এসে আনন্দ উপভোগ করে। আর মেলায় বিকিনি এটি তো সাধারণ ব্যাপার, আমরাও চলুন দেখে নিই এই মেলায় কেমন ভিড়, মানুষ কি কি কিনছে, আর খাওয়া দাওয়া পেট পুজো তো লেগেই থাকবে। মেলার সঙ্গে গ্রামীণ জীবনে কৃষ্টি ও সংস্কৃতির যোগাযোগ নিবিড়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রতিদিন মানুষ ক্ষুদ্র দিন একাকী, কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ, সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ। কবি যথার্থই বলেছেন, বাঙালির সকল উৎসবের মধ্যে একটা সর্বজনীন রূপ রয়েছে। ধর্ম সম্প্রদায় জাতপাত ধনী গরিব সকল শ্রেণীর মধ্যে সেতুবন্ধন তৈরি হয় এই মেলার মাধ্যমে। এ কারণে কালের বিবর্তনের সঙ্গে আনুষ্ঠানিকতার ধরন পাল্টালেও আবহমান বাংলার সামাজিক উৎসব পার্বণ বা মানুষের মেলবন্ধনের ঐতিহ্য কৃষ্টিগুলো আজও হারিয়ে যায়নি। অতীতে রাজা জমিদারেরা মেলার আয়োজন করতেন, ধর্মীয় উপলক্ষেই মেলা বসত, তাই ১২ মাসে ১৩ পার্বণের সঙ্গে জড়িয়ে আছে এই মেলা। মেলা যেমন বড়দের তেমন বাচ্চাদেরও, আর বাচ্চাদের মেলা নিয়ে যে অনুভূতি তা বলার অপেক্ষা রাখে না। এদের এই উল্লাস দেখে আমিও নিজের ছেলেবেলায় ফিরে যাচ্ছি। মেলা যেমন ঐতিহ্য, মেলায় জিলাপিও কিন্তু মিষ্টি হিসাবে এক আলাদাই ঐতিহ্য। আর মেলাতে জিলাপি থাকবে না তা তো হতে পারে না, আর আমি সে জিলাপি খাবো না সেটাও হতে পারে না। চলুন একটু জিলাপি খাওয়া যাক। আমাদের মেলা 1969 থেকে সাল থেকে চলছে, আমাদের মেলা চলছে। আমাদের মেলা মোটামুটি এবার নিয়ে 54 বছর হলো। মেলায় সব ধরনের জিনিস আছে, তার মধ্যে নাকরদোলনা, বাচ্চাদের খেলনা, নৌকা, ট্রেন গাড়ি, একটু নানা রকমের খাওয়ার দোকান এসেছে। তার মধ্যে আমাদের এখানে চলছে জিলিপি, যেটা মোটামুটি সবার মুখেই নাম শোনা যায়। আর পোড়াপাড়া এটা রাসমেলা যে এটা মোটামুটি সব জায়গায় নাম ছড়িয়েছে। তার মধ্যে আমাদেরও নানা রকম প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সব ধরনের অনুষ্ঠান আছে আমাদের, এটা কন্টিনিউ চলতে থাকবে। আমাদের মেলা চলবে 7 দিন ব্যাপী। প্রশাসন, তারপরে ইলেকট্রিক, জেলা পরিষদ, ফায়ার ব্রিগেড মোটামুটি সবাই আমাদের সহযোগিতা করছে। আরও আমাদের মোটামুটি দর্শকদের কাছে অনুরোধ, তারাও যেন আমাদের সঙ্গে স্বাভাবিকভাবে সহযোগিতা করে, এভাবেই আমরা যেন মেলা চালাতে পারি সুষ্ঠুভাবে। সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করলে আরও ভবিষ্যতে আরও ভালো করতে পারবো। মেলা ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম,
জিনিসপত্র কেনা বেচা দেখলাম, এবার তো বাড়ি ফেরার পালা। আর আপনারা যারা এই জলপাইগুড়ি শহর বা শহর লাগোয়া এলাকায় রয়েছেন বা আশেপাশে যেখানেই রয়েছেন, একবার হলেও এই মেলা ঘুরে যেতে পারে। এই ছোট মেলাটি আমি আরো শ্রী বৃদ্ধি কামনা করি। চলুন তাহলে ফেরা যাক, আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। আপনাদের এই পর্ব কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর সাবস্ক্রাইব যারা এখনো করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আজকের মতো শুভরাত্রি।